हेलो माय यूट्यूब फैमिली, सो वेलकम बैक टू आवर चैनल अगेन। तो আজকের ভিডিওটা টাইটেল আমরা জানি না এখনো ঠিক করতে পারিনি। হ্যাঁ, আমরা এখনো টাইটেলই জানি না, বাট ভিডিওটা কিসের ব্যাপারে ওটা খুব তাড়াতাড়ি বলবো তোমাদের। আর এই ভিডিওটাতে রিয়া আছে, আর কয়েকটা ব্লগেও রিয়া ছিল। আর এই ভিডিওটা আর যারা যারা ব্লগ গুলো দেখোনি তো গিয়ে দেখে নাও ব্লগ গুলো। তো রিয়া আর কিছু বলতে চাস? সো গাইস, চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সব করে দাও। ইয়েস, ওকে। সো আমি রুলসটা বলে দিই, রিয়া বলে দিয়েছে মানে করবেই তোমরা। ইয়েস, আর আমি রুলসটা বলে দেই, এখানে অনেকগুলো জামা কাপড় আছে আমাদের, হচ্ছে টাইম সেট করা থাকবে, অনেক জামা কাপড় আছে আমাদের, টাইম সেট করা থাকবে, 3 মিনিট টাইম থাকবে, 3 মিনিটের মধ্যে যে সবথেকে বেশি আর যে সবথেকে ভালো জামা কাপড় গোছাতে পারবে সেই আজকে উইনার হবে। আর যে লুজার হবে তার জন্য অবশ্যই পানিশমেন্ট তো আছেই, তো পুরোটা দেখতে থাকো, পানিশমেন্টটাও খুব ইন্টারেস্টিং, তো দেখতে থাকো। সো গাইস, আমাদের টাইমারটা সেট করা হয়ে গেছে, 3 মিনিট টাইম আছে, তো চলো চ্যালেঞ্জটাকে স্টার্ট করা যাক। আর যারা যারা ভাবছো যে আমি বড় মানে আমি মানে ভালো করে গোছাতে পারবো, তার কোনো মানে নেই, আমরা তিনজনই একই পজিশনেই আছি, কারণ আমি ঘরের কাজ এত করি না। ইয়েস, তো চলো স্টার্ট করা যাক। সো টাইমারটাকে আমি স্টার্ট করে দিচ্ছি। 1 রেডি সেট গো। আচ্ছা, সোজা করে গোছাতে হবে নাকি উল্টো হয়ে থাকলো? যেরকম আছে সেরকমই গোছাতে হবে। আগে গোন্না যাক হচ্ছে কেক। ওই চলো কেক কটা গাইস, আমি পানিশমেন্ট পাবো। ওকে, আমি দেখা যাক। সো গাইস, প্রথমে আমরা কাউন্ট করে নি কার কতটা হয়েছে, মানে কে কতগুলো পার্ট করতে পেরেছে, তারপরে দেখা যাবে যে কে কত ভালো করে গুছিয়েছে, কটা কে কত ভালো করে গুছিয়েছে। তো চলো, কি হয়েছে তোরিয়া কেন হাসছে দেখে বল। আরে সরাতে গিয়ে দুটো
তিনটে, এটা একটু উল্টো পাল্টা, কিন্তু ঠিক আছে চারটে, দুটো দেখে নে কিরকম কন্ডিশনে আছে, ওকে তিনটে, হুম চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। Yes. তো আমি বলি, হ্যাঁ বলো, আমার পরে গুনছি, আমি বলে দিই যে ভাইয়ের হচ্ছে কটা করেছিস, আটটা, নটা, নটা, তো নটার মধ্যে আটটা ভালো হয়েছে আর একটা শুধু লাস্টেরটা একটু খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর রিয়ার, রিয়ার কটা, এইটা একটু আমার একটু মানে মেসি লাগছে এই এই ড্রেসটা, আর না মানে সব ঠিক আছে, চারটেই খুব ভালো হয়েছে, শুধু এইটা কনসিডার করছি না, ঠিক আছে, তোর চারটে ভালো, তোর আটটা ভালো। Yes. এবার আমার দেখা যাক, এক মিনিট, এটা আমি দেখব, আমি দেখব, চারটে, পাঁচটা, এটা এক্ষুনি হলো, ওটা কনসিডার করা হবে না, পাঁচটা, এটা লাস্টে দেখা যাবে, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, তাহলে দেখা যাক, তুই তুলে দেখাবি না, তুই লাস্ট বলে দিয়ে আমি গুনে দিচ্ছি, তুই তোর আমি বলছি, তো এটা আমি কিছু আমি এ করবো না, নাহলে বলে আজ চিটিং করেছি, দিয়া তোর বল তোর কেমন লেগেছে, ঠিক আছে তুই বললে আমি ঠিক দিয়ে দেবো পয়েন্ট, ঠিক আছে। আর এটা, এটা একটু মেসি হয়ে গেছে, এটা বলতে পারিস, এটা তাহলে বাদ। ওকে, তো দশটার মধ্যে একটা ভুল, মানে একটা ভালো হয়নি, না আর দেখিনি, ঠিক আছে, আমার জামাটাই তো এরকম, ঠিক আছে, এটা তো আমার জামা, দশটার মধ্যে ওর নটা ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে, তো তুই হেরে গেছিস, আমি জিতে গেছি। সো গাইস, তোমরা তো দেখলেই দিদির কাউন্টিংটাও বেশি হয়েছে আর গোছানোর মানে কি বলবো, গোছানোটাও খুব ভালো হয়েছে, খুব ভালো হয়নি মানে মোটামুটি ঠিকঠাক, আমারটাও মোটামুটি ঠিকঠাক, কাউন্টিং এর দিক থেকেও ঠিকঠাক, আর রিয়াটাও ঠিকঠাক, ভাইয়েরটা বেশি গোছানোটা ভালো হয়েছে আর আমার হচ্ছে কাউন্টিং এর দিক দিয়ে ভালো হয়েছে, তো গোছানোটা আমারও ঠিক আছে কিন্তু ভাইয়েরটা একটু বেশি ভালো লাগছে, ভাইয়ের আর রিয়ারও ভালো হয়েছে, তো কাউন্টিং এর দিক থেকে দিদি বেশি, কাউন্টিং এর দিক থেকে দিদি ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড, রিয়া থার্ড, গোছানোর দিক থেকে আমি আর রিয়া মোটামুটি ঠিক আছে, গোছানোর দিক থেকে বলছি, কাউন্টিং নয়, গোছানোটা আমি অতটাও খারাপ করিনি, হ্যাঁ ও অতটাও খারাপ করিনি, আমি আর রিয়া মোটামুটি ফার্স্ট এসেছি, সেকেন্ড, কিন্তু এটাই মেন রুল ছিল যে যে বেশি গোছাতে পারবে সেই উইনার হবে, তো অ্যাকর্ডিং টু দ্য রুলস দিদি উইনার ফার্স্ট, আমি সেকেন্ড, আর রিয়া থার্ড, কিন্তু রিয়া কম গুছিয়েছে বটে কিন্তু খুব ভালো গুছিয়েছে এই বয়সে, কারণ ও ফার্স্ট টাইম গোছাচ্ছে, তো ঘরেও হয়তো গুছিয়েছে জানি না, চুপচাপ থাকলে কিন্তু ভালো মতো দেখতে পাচ্ছ,
এটা তোমরা সবাই দেখতে পাবে। মুস্টাজ এরকম কর। কর। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। সো গাইস ভিডিওটা তো দেখলেই আর ও এতক্ষণ দেখেনি। সো আশা করছি তোমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের। আর এটা আমরা চেষ্টা করেছি একটু ইউনিক কিছু করার। হ্যাঁ, আর আমরা এটা ইউটিউবে তো দেখিনি, তো তোমাদের জন্য তৈরি করলাম। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কমেন্ট ইয়েস। সো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ব্লগ তো প্রত্যেকদিন আসছি, স্টে টিউনড, কালকেও আসবে। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।